শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ জান্নাতুল আমর, প্রভাষক প্রাণীবিদ্যা, সরকারি শামসুর রহমান কলেজ। তোমাদের মাঝে আজকে আমি উপস্থিত হয়েছি একটি অনলাইন ক্লাস নেওয়ার জন্য। তাহলে চলো শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় মানব শারীরতত্ত্ব এর সমন্বয় ও নিয়ন্ত্রণ অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। অধ্যায়টি শুরু করার আগে তোমরা নিজেরাই বুঝতে পারবে, বলতে পারবে, বলতো আজকের বিষয়বস্তুটি কি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজকের মূল বিষয়বস্তুটি হলো চোখ। চোখ আমাদের একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি অঙ্গ। তোমরা নিশ্চয়ই জানো পঞ্চ ইন্দ্রিয়ের কথা। এই পঞ্চ ইন্দ্রিয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো চোখ। এই চোখ যদি আমাদের না থাকতো, তাহলে আজকে আমরা এই সুন্দর পৃথিবীর অনেক কিছুই আমরা অবলোকন করতে পারতাম না। যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো চোখ। শিক্ষার্থীবৃন্দ, দেখো এই যে চোখ, মানুষের আলোক সংবেদী দর্শন ইন্দ্রিয় হলো চোখ। মাথার দুই পাশে বহিকর্ণ এবং নাসারন্ধ্রের মাঝখানে। দেখো আমরা এখানে বলেছি যে বহিকর্ণ কোথায়, আমাদের এই যে কান, এই যে কান এটাকে আমরা বলছি হলো বহিকর্ণ, কানের একটি অংশ। এবং নাসারন্ধ্র, নাকের মাঝে যে ছিদ্র পথটি এটাকে আমরা বলছি নাসারন্ধ্র। এই নাসারন্ধ্রের মাঝখানে মানুষের একজোড়া সরল চোখ অবস্থিত। সাধারণত দুটি চোখের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই চোখ দুটির মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 6 সেন্টিমিটার, অর্থাৎ 6.3 সেন্টিমিটার। চোখের মাত্র 1/6 ভাগ বাইরে উন্মোচিত থাকে, অর্থাৎ এই যে চোখ, এই চোখের 1 ভাগ শুধুমাত্র বাইরে থাকবে, আর বাকি যে 5 ভাগ সেটি হচ্ছে আমাদের চোখের ভেতরে, অর্থাৎ অক্ষিকোঠরের ভেতরে আবদ্ধ থাকে। অক্ষিগোলক এবং আনুষাঙ্গিক অংশ, অর্থাৎ এই দুটি প্রধান অংশ নিয়ে মানুষের চোখ গঠিত। শিক্ষার্থীবৃন্দ, দেখো এই চোখের যে অংশগুলো, অর্থাৎ অক্ষিগোলক, স্তর, লেন্স এবং প্রকোষ্ঠ নিয়ে গঠিত। এই স্তরকে আবার আমরা ভাগ করতে পারি স্ক্লেরা, কোরয়েড, রেটিনা। স্ক্লেরা আবার হচ্ছে 4টি ভাগে বিভক্ত। এটি হচ্ছে আইরিশ, সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, পিউপিল, অর্থাৎ এগুলিকে অংশ বলাই ভালো। এরপরে দেখো রেটিনা, রডকোষ, কোনকোষ, অন্ধবিন্দু এবং এই পিতবিন্দু, এগুলো নিয়ে গঠিত। প্রকোষ্ঠগুলো কি কি? অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ এবং ভিট্রিয়াস প্রকোষ্ঠ। আমাদের যে চোখ রয়েছে, এই চোখের একটি সম্পূর্ণ অংশের গঠন, অর্থাৎ একটি লম্বচ্ছেদ। যদি কখনো আমাদের প্রশ্ন আসে যে একটি চোখের লম্বচ্ছেদ অঙ্কন করো, এই ছবিটি আমাদেরকে আঁকতে হবে। আমরা এখন এই চিত্রের যে চোখের যে বিভিন্ন অংশগুলো রয়েছে, সেই অংশগুলোর গঠন সম্পর্কে আমরা জানব। প্রথম হচ্ছে আমাদেরকে স্ক্লেরা। দেখো অক্ষিগোলকের প্রাচীরের সর্ববাহিরের পুরো স্তরটি হলো স্ক্লেরা, অর্থাৎ কোথায়, এই যে সম্পূর্ণটা অক্ষিগোলক, এই অক্ষিগোলকের এই যে অংশটি একেবারে সর্বাপেক্ষা বাহিরের যে অংশটি, সেই অংশটাকে আমরা বলছি হলো কি, আমরা বলছি স্ক্লেরা। এটি সাদা, অস্বচ্ছ এবং তন্তুময় স্তর। সাধারণত এটা তন্তুময় থাকে। এর সামনের দিকে স্বচ্ছ, উদ্গত, এই যে দেখো তোমরা, এই যে উদ্গত অংশটিকে বলছি আমরা হলো কর্নিয়া। কর্নিয়ার পুনরায় আরো একটি পাতলা স্বচ্ছ পর্দা দ্বারা গঠিত। এই যে স্বচ্ছ পর্দা, এই পর্দাটিকে বলা হচ্ছে কনজাংটিভা। নিশ্চয় তোমরা বুঝতে পারছো এখানে 3টি বিষয় নিয়ে আমরা কথা বললাম। একটি হচ্ছে স্ক্লেরা, একটি হচ্ছে কর্নিয়া, আরেকটি হচ্ছে কনজাংটিভা। চোখের আকৃতি রক্ষা, পেশি এবং চোখকে সংযুক্ত করাই হচ্ছে এই স্ক্লেরার কাজ। এরপরে রয়েছে আমাদের কোরয়েড। এর আগেরটি ছিল স্ক্লেরা, তারপরে হচ্ছে কোরয়েড। এই স্তরটি রক্তবাহিকা সমৃদ্ধ মেলানিন যুক্ত কালো বর্ণের, অর্থাৎ এই যে অংশটি, আমরা এই বাইরের অংশটিকে বলেছিলাম স্ক্লেরা এবং এই অংশটাকে বলছি আমরা হচ্ছে কোরয়েড, যেহেতু এটি কালো বর্ণের।